সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আজকের এই দিনে আমাদের জন্য দিয়েছেন, সেজন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা প্রকাশ করছি। উপস্থিত সঙ্গীয় অতিথিবৃন্দ, আমাদের আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দরী সেজে দেখবেন, মনে করবেন যতটুকু কিছু যদি ভুল হয়ে থাকে এগুলো আমাদের অনিচ্ছাকৃত ভুল। আমি আমার বৈবাহিক জীবনে আজকে 25 বর্ষ পূর্তি করলাম, 25 পূর্ণ হয়েছে। ভগবান এবং ঈশ্বরের আশীর্বাদে আমি আমার দাম্পত্য জীবনে খুবই সুখী, খুবই আনন্দিত। সুখ অনেক রকমের হয়, অনেকের কাছে সুখটি ভিন্ন ভিন্ন মাত্রায় আনন্দ দিয়ে থাকে। আমার সুখ সর্বোপরি সব কিছুর উর্ধ্বে। আমি আমার পারিবারিকভাবে আমার এই অর্ধাঙ্গিনী গোপাকে পেয়ে, মুক্তাকে যাকে আমি মুক্তা বলে রাখি, মুক্তাকে পেয়ে আমি অনেক আনন্দিত। আমার মনে হয় যে আমি একজন সৌভাগ্যবান মানুষ যে আমার অর্ধাঙ্গিনী আমার জীবনের পথ চলায়, যে আমাকে সব সময় বুদ্ধি পরামর্শ ভালোবাসা দিয়ে সহযোগিতা করে। আমার সেই মুক্তা এমন মানে লাইফ পার্টনার আমি মনে করি, যার জীবনে থাকবে তার জীবন অবশ্যই আনন্দের হবে, সুখের হবে। ঈশ্বরের আশীর্বাদে আমাদের দুটি সন্তান হয়েছে, অরিজিৎ এবং অরিন্দম। ওরাও ওর মায়ের আদর্শে আমাদের আদর্শে ছোটো থেকে বড় হয়ে উঠেছে। প্রবাস জীবনে আমরা অবস্থান করছি, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমরা আমাদের দেশে অবস্থান করছে, কিন্তু এই প্রবাসে এসে আপনাদেরকে ভালোবাসা পেয়েছি। আমি মনে করি আপনারাই হচ্ছেন আমাদের পরিবার, আমরা হচ্ছি আপনাদের পরিবারের সদস্য, এবং তারই প্রমাণ মিলেছে আজকে আমরা যাদের আজকে আমাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ দিয়েছি তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে পরিবারের সবাই তিনি উপস্থিত হয়েছেন। আমি মনে করি সামাজিকভাবে এটাই হচ্ছে আমাদের বড় সার্থকতা। আমাদের অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে ঋণী করে ফেলেছে, আমাদের আপনাদের কাছে আমরা অনেক ঋণী ভালোবাসায় স্নেহে মমতায়। আমরা এইভাবেই পথ চলতে চাই, আমার অরিজিৎ অরিন্দ মুক্তা, আমরা যেন আমাদের আপনাদের ভালোবাসা দিয়ে এই প্রবাস অবস্থান করতে পারি এবং সবাই সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে চলতে পারি, আমার সেই প্রার্থনা সেই আশীর্বাদ আপনাদের কাছে চাইব। আমি আমার বাবাকে স্মরণ করছি, আমি আমার মাকে স্মরণ করছি। আমার বাবা পৃথিবীতে নেই, কিন্তু বাবার প্রিয় পাত্র ছিল এই মুক্তা। মুক্তাকে ছাড়া আমার বাবা কিছুই বুঝতো না। বাবাকে আমরা খুব মিস করছি আজকে, মাকে মিস করছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে মিস করছি। তারা যদি আজকে এখানে থাকতো, তারা যদি আনতে পারতাম, আমরাও বেশি আনন্দিত হতাম এবং তারাও অনেক আনন্দ পেত। যাই হোক, ঈশ্বর হয়তো সব ইচ্ছে পূর্ণ করে না, হয়তো কখনো পূর্ণ হবে, যেদিন হবে সেদিন হয়তো ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনাই থাকবে যেন আমরা আমাদের দাম্পত্য জীবনে আরও বেশি সুখী হতে পারি, তাদের প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য প্রবাসের দীর্ঘ দিনে সেটা আমরা নিয়মিত পালন করে যেতে পারি, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা আমাদের জন্য সে আশীর্বাদটুকু করবেন। আজকের আয়োজনে আপনারা সবাই আপনাদের কর্মজীবন ব্যস্ত জীবন প্রবাসে থেকে, আমি জানি প্রবাস জীবন অনেক কষ্টে অনেক পরিশ্রম করে সবাই, তারপরেও যে এই সন্ধ্যায় আপনাদের সবাইকে পেয়েছি, আমি আবারও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই ভালোবাসায় আপনাদের সাথে আমরা থাকতে চাই, সবার প্রতি অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা আনন্দ নিয়ে এবং হাসি খুশি মনে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে চাই, আপনাদের সহযোগিতা নিয়েই আমরা পথ চলতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ছোট্ট কণা থেকে সৃষ্টি হয় গোলাপি মুক্ত, সেই সৃষ্টি হওয়া গোলাপি মুক্তকে নিয়ে আজকে তাপস দার সংসারে 25 বছর। আরো সামনের দিকে এগিয়ে যাবেন, তারই ধারাবাহিকতা এবার আমাদের সেই ছোট্ট কণা থেকে সৃষ্টি গোলাপি মুক্ত এবার বক্তব্য দেবেন, শুভেচ্ছা বক্তব্য দেবেন। আপনাদের সবার কাছে, আপনাদের সবাই এসেছেন, সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাবে, আপনাদের কাছে দুটো কথা বলবেন প্লিজ। গোপা পাল মুক্ত, আমি গোপাকে মাইক দেওয়ার আগে বলছি আরেকটি কথা বলতে চাই, সেটা আমার এই কৃতজ্ঞতা প্রকাশ যদি আমি না করি তাহলে আমি আমার নিজের কাছে
আমি আমার প্রশ্ন থেকে যাবে, কষ্ট থেকে যাবে। আমাকে সবাই যারা দেখেছেন সবাই বলেছেন আমার অনেক সুন্দর লাগছে, আপনাদের দৃষ্টিতে যতটুকু সুন্দর আমাকে লাগছে এই ততটুকু সুন্দর আমাকে তৈরি করেছেন মুক্তা। আমার পা থেকে মাথা পর্যন্ত যা দেখছেন সব তার কালেকশন। সে গত দুটি মাস অক্লান্ত পরিশ্রম করে ড্রেস কোড ম্যাচিং করেছেন, অনুষ্ঠান কীভাবে সাজিয়েছেন। আমি আরও ধন্যবাদ দিতে চাই আজকের এই উপস্থাপক উৎপল দা ডালিয়াজি এবং আয়োজক যারা করেছেন, পিছন থেকে যারা সহযোগিতা করেছেন, আমাদের টুকটুকিনি প্রতিমা সাহা, করুণেশ দা, সঞ্জীব দা, আমাদের সঙ্গীতাদি এবং আমাদের সুমি এবং আমাদের দেবজ্ঞানীদি, সবাই ওনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের ফোনে কথা নিয়েছেন, কথা বলেছেন, অনুষ্ঠান কতটুকু এগোচ্ছে, কীভাবে সাজিয়েছি, এই দিকগুলোই ওনারা সাজিয়েছেন। আমি সবার প্রতিও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। নমস্কার সবাইকে। মানে আমি একটু আবেগপ্রদ হয়ে গিয়েছিলাম, কারণ আসলে আজকে আমি আমার যাকে মিস করছি, মানে আমার সদ্য শ্বশুরমশাই, সে পৃথিবীতে নেই। আমি অনেক লাকি ছিলাম যে তার মতো একজন বাবা পেয়েছিলাম। আমার বাবা অনেক ভালো, দাদা ছিলেন, অনেকেই ছিলেন এখানে যারা আছেন। বাবার আদর্শে যেমন মানুষ হয়েছি, আরেক বাবার কাছে গিয়ে সেই আদর্শটাই পেয়েছি। মানে প্রতিটা মুহূর্তগুলো ভালো কিছু যখন আমি অনুভব করি, আমি চোখ বন্ধ করে তার মনে করি, আমি মনে করি সে আমার সাথে প্রতিদিনত কথা বলে। আর আজকে আসলে আমি আবেগী হয়ে যাচ্ছি হয়তো, সরি ফর দ্যাট। আমি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যারা এসছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আজকের এই সন্ধ্যায় সারথি হওয়ার জন্যে। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমার বাদ্যযোজনের আশীর্বাদ করবেন, আমার অরিজিৎ অরিন্দম, ওরা যাতে ভালো আদর্শবান মানুষ হন। আর যেহেতু আজকে আমাদের দুজনের বিবাহবার্ষিকী, বন্ধন খুব ছোট একটি নাম, শত শত কমিটমেন্ট থাকে তার মাঝে। আমরা প্রতিটা মুহূর্ত অ্যাজ এ ভালো হাজব্যান্ড ওয়াইফের চেয়ে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি। আমাদের পথ চলায় আজীবন যাতে এমনই আমরা থাকতে পারি, সেই আশীর্বাদটুকু সবাই আমাদের জন্য করবেন। আর তাপস সম্পর্কে যত বিশেষণ আমি অ্যাড করব সেটা আমার জন্য অনেক কম হবে। ও এত ভালো একজন মানুষ, মানে আমার ফ্রেন্ডরা বলে আইস কিউব, তাপস দা অ্যাজ এ আইস কিউব, একদম সত্যি কথা। মানে আমার একটু রাগ আছে, অনেক রাগ, আমি রেগে যাই হঠাৎ করে, আমি ওকে কখনো রাখতে দেখি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। তারপর আমি অবশ্য রাখি, ইউ আর মাই লাইফ পার্টনার, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু দাঁড়ান, আমরা এবার আমাদের যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাদের সেই অরিজিৎ এবং অরিন্দম, প্রথমে আমরা অরিজিৎকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। অরিজিৎ, আপনারা জানেন আমাদের তাপসদা এবং গোপাল মুক্তার বড় ছেলে, সে আপনাদের সবার সামনে এবার দুটো কথা বলবে। অরিজিৎ, প্লিজ। Hello everybody. First of all, thank you for all of you for being here, taking time of your busy schedules. It really means a lot to us to make my parents' special day even more special. Thank you for showing so much love to my parents. I appreciate each and every one of you. Today we are gathered here to celebrate a love story that started a little over 25 years ago. 25 years, wow, Baba and Ma, congratulations on your silver jubilee. 25 years is a long time for doing anything, and a happily married life is really a remarkable feat. It's quite remarkable, actually. It shows that love doesn't grow old, it only goes stronger with time. The love you guys have for each other is truly exemplary. I cannot express how grateful I am to have you guys as my parents. Grateful for all the sacrifices you have made me for me and my brother. The person I am today is all credit to you guys.
I learn from you every day and try to follow your footsteps. You guys are always there for me. No matter what I do, despite sometimes you guys are mad, but you guys are always there for me. Today, as we celebrate my parents, I want to say a few things about them. My mom, she looks so beautiful today. My mom's an amazing woman. She's so loving, so caring, so hardworking. She never thinks about herself, always putting me, my brother and my dad at first in everything. My mom is the light of our family. She always made sure that we are happy. She worked so hard for us to give us an easier life. I could not ask for more, honestly. Not only you are my mom, you're also my best friend. You're my biggest supporter. So with no hesitation, I can say that I have the best ma in the world, and I mean that. Making you happy and proud makes me the happiest. Now, Baba, don't get all sad and jealous. I didn't forget about you. My dad is looking really good too. Baba, you're the hardest working man I know. You're my role model. You're my backbone. I'm proud to call you my father, my Baba. When I was a kid, I remember you taking me everywhere with you, to your photography trips, business trips, everywhere, and much more. And always taking me to new places. You made sure I always experienced the best of everything. You taught me how to swim, how to drive, and a lot more things that will take all night to talk about. I'll keep it short. I learned how to be calm and patient in every situation, seeing you as an example. The most important lesson you gave me was that humanity was over everything. I never tell you enough how much I admire you, so I'm telling you today. And how much I look up to you. I hope to make you really proud of me someday. Okay, I talked enough. You guys aren't here to listen to me talk all night, but to enjoy the party. So Baba and Ma, I love you with all my heart. Thank you so much, thank you. Love you guys. Okay, thank you again for joining us tonight, and please enjoy the rest of the evening. Thank you. এবার আমরা অরিন্দম, আমাদের এই যে ছোট্টবাবু, ছোট্টবাবু কিন্তু বড় হয়ে গেছে, তাই না? এবার অরিন্দম বল, বল। For taking the time out of their day to come here today. It means the world to us to have all of you here to celebrate this special occasion. My parents have always been the heart and soul of our family. And seeing so many familiar faces gathered to honor their love and commitment is truly heartwarming. My mom is an incredible woman. She works 5 days a week, has her own sari business, and somehow still finds time for rehearsals, events, and pujas every weekend. Despite all that, she always manages to cook for us almost every day and take care of the house. She's a very loving and caring person, and even though she does yell at me a lot, I want to thank her for everything she does for us, especially her amazing cooking. And of course, I can't talk about my mom without mentioning my dad. He's been a steady rock in our lives, always there to support us in every way. He's always hardworking, genuine, and patient. Qualities I admire and aspire to emulate. He may be too serious at times, but that doesn't change the fact that he's a loving and caring dad who's occasionally funny. Whether it's teaching him how to use the TV remote every week or massaging his legs, I don't mind any of it because he's always been there for us. I'm fortunate to have them as my parents. Their love, dedication, and commitment to our family have shaped who I am, and I couldn't be more grateful. Thank you, Baba and Maya. I love you.
থ্যাংক ইউ। শুধু আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ডিনার সার্ভ করবো, আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি।